তো বাবা এখন যাচ্ছে বৌদিকে নিয়ে আসছে ওই যে কাকা আর মা আমি আর শুনু এখানে চলে এসেছি আর এই যে দেখে তো বুঝতেই পারছেন যে কোথায় এসেছি আজকে মাঠের রূপটা তো পুরোপুরি আলাদা এক এক সময় এক এক রকম তো সেই জন্য আজকে চলে এসেছি মানে আজকে ফুল ফ্যামিলি চলে এসেছি একমাত্র দাদা বাদে তো বাবা এখন আবার গেল ব্যাক করে বৌদিকে নিয়ে আসতে তো এখন আমি মা আর শুনু চলে এসেছি এখানে তো শুনুকে তো মা ওদিকে নিয়ে যাচ্ছে যেতে যেতে শুনু হবে ব্যাক হ্যাঁ শোনো যাচ্ছি আমি চলো 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 মা মামা শোন না শুনু আমাকে আবার ডাকতে আসছিল আমি যাচ্ছি তো চলো হ্যাঁ হ্যাঁ চলো 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 চল চল আমি যাচ্ছি চল পাগলি একটা আর মা এখন রেডি হয়েছিল একটু আড়ংঘাটা যাওয়ার জন্য তো তার ফাঁকে মাকে বললাম চলো একটু মাঠে যাই মাঠে অনেক দিন যাওয়া হয়নি মাঠের রূপটা তো এখন পুরোপুরি আলাদা মানে সর্ষে ফুল মাঠ পুরো হলুদ সেই জন্য মাকেও বললাম যে চলো একটু ঘুরে আসি তারপরে তোমরা আড়ংঘাট যাবো তো সেই সেই রকমভাবে মা পুরো রেডি হয়ে গেছিলো যাওয়ার জন্য তো মাকে টেনে নিয়ে চলে আসছি চলো শিয়াল লাফ মারছিল শিয়ালই ওগুলো মনে হয় ওগুলো শিয়াল লাফ দিচ্ছিল এই সর্ষে বইয়ের মধ্যে একটু আগে অনেকগুলো শিয়াল মারামারি করছিল মানে আমরা আসার পরে দেখলাম আর শুনু সেই শুনেছে মানে আমরা বলছি যে শেয়াল এসেছিলো শেয়াল এসেছিলো শুনু আপ আপ করছে আর এখানে তো বসেছিল একটু আগেই নিয়ে যাওয়ানো যাচ্ছিল না তো বৌদি সে শেয়ালের ভয় কারণ ও একমাত্র সে শেয়ালের ভয়টাই পায় আর ও যে সামনে দিয়ে আসছেন ওনারা ওই মাঠে নানারকম গরু ছাগলের জন্য ঘাস টাস এই সব কিছু কাটছিল আর এই মাঠটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে তো সেই জন্য আজকে আর ভিতরে গেলাম না কারণ মারাও যে বললাম মারা আড়ংঘাটা যাবে তো মাকে টেনে নিয়ে চলে আসে ভিতরে তো বিশাল এরিয়া জুড়ে মাঠ আর পুরো হলুদ আর হলুদ তো এখানে যেটুকু পেলাম আজকে সেটুকু নিয়ে আমি আজকে ব্লগ করছি আর ভেবেছিলাম ভিতরে যাব কিন্তু ভিতরে গেলাম না ভিতরে আরও অন্য একদিন আসবো আর শীতের তো শীতের সময় তো নানা রকম ফুল প্লাস নানা রকম সবজিও দেখা যায় তো সবজিটা আজকে আর দেখাতে পারবো না তো ফুল এই আমার ডান সাইডে আছে রজনীগন্ধা স্টিক মানে রজনীগন্ধার
ফুল, তার পাশে আছে সর্ষে ফুল। আর সর্ষে ফুল এই যে কত দূর দেখাবো, অনেক দূর জুড়ে শুধু হলুদ আর হলুদ। ভিতরে যাচ্ছি না, ফুলগুলো জাস্ট সবে সবে ফুটেছে, এখন ভুঁয়ের মধ্যে গিয়ে নষ্ট করা যাবে না গাছগুলোকে। তো হ্যাঁ, এটা তো বলা হয়নি যে মাই বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের চারি সাইড দেখে তো অবশ্য বুঝতেই পারছেন যে আজকের ব্লগটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে এই যে শীতের ফুল সর্ষে ফুল আসা হয়নি, বৌদি দাদা গেছিলো মাঝে কিন্তু আমাদের আসা হয়নি, তো সেই জন্য আজকে চলে এসেছি এই সর্ষে ভুঁয়ের মধ্যে। জাস্ট সর্ষে ফুলটা খুবই সুন্দর লাগে, প্লাস গাঁদা ফুল থাকে, রজনীগন্ধা থাকে, নানান কিছু। আজকে ফুলের উপর পুরোপুরি ফুলের উপর ব্লগ করার জন্য আপনারা আজকে আমি চলে এসেছি। তাহলে চলুন দেখি কতটা কি দেখানো যায়। আর সবজির উপর ব্লগও আমি করব, কিন্তু সেটা দু একদিন পরে। তো আজকে এই আজকে শুধু ফুলটাই দেখায়, তাহলে চলুন এবার চারি সাইডটা সবাই মিলে একটু ঘুরে নিই। এই যে একটা হলুদ আর পিঙ্ক কালারের ফুল, হ্যাঁ অলরেডি ধুলো ঘাটা ঢেলা ছড়া শুরু করে দিয়েছে। ও হলুদ আর পিঙ্ক কালারের ফুল, হলুদ আর পিঙ্ক মিক্সড করে ফেললাম, হলুদ আর গোলাপি, হলুদ আর গোলাপি কালারের একটা ফুল, ছোট্ট একটা ফুল দেখি। মা কোথায় গেল? শুনু বাবা দীপা মা সবাই ওখানে চলে গেছে আর আমি এখানে একা পড়ে আছি, আমিও যাবো। এক সাইডে রজনীগন্ধা আর এক সাইডে সর্ষের ফুল, বিশাল লাগে। আমার তো সর্ষের ফুল দারুণ দারুণ লাগে, এত সুন্দর সর্ষের ফুল। হ্যাঁ আমি রজনীগন্ধা গন্ধ শুকছে এইভাবে। হ্যাঁ কোন গন্ধ পাচ্ছি না, শুনো শুকেছে, ওই দেখো দেখো শুনো শুকছে, শুকে দাও তো কেমন গন্ধ। আমার এত ঠান্ডা লেগেছে আমি কোন গন্ধ পাচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করছি গন্ধ পাওয়ার। নাক দিয়ে শুধু জল পড়ছে, বকা দেবে কিন্তু। দেখো দেখো দেখো, এখন আমরা কিছু ফটো টটো তুলবো, তো ওদিকে বললাম ভিতরে যেতে, মা চলে যাও। হ্যাঁ সাংঘাতিক ঠান্ডা লাগে, বাবাও যাও চলে যাও। তো এখন আমরা একটু ফটো টটো তুলবো, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসছি, একটু ফটো তুলে নিই তারপরে। কারণ এই যে হালকা হালকা রোদ আছে, এই টাইমে ফটোটা না তুললে ঠিকঠাক ভাল লাগবে না দেখতে। দিনের বেলা কটা বাজে এখন? এখন 3:30 মতো বাজে দুপুরবেলা। এই প্রচণ্ড পরিমাণে অনেকগুলো শেয়াল একসাথে ডাকলো, জানি না কতটা শোনাতে পারলাম আপনাদেরকে। আর শেয়ালগুলো ডাকছিল ঠিক এই যে মাঠের পিছনে যে বাগানটা, ওই বাগান থেকে মা সব ফটো তুলছে। কি রে
আমাদের ফটো তোলা হয়ে গেছে, মানে সর্ষে ফুলের মধ্যে ফটো তোলা হয়ে গেছে। আর রজনীগন্ধা স্টিক গুলো থেকে ফুল অনেক তুলে নিয়েছে, তো এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানে অনেকটা ওই যে ডগার দিকে ফুল রয়েছে। আর মা তো অনেক এগিয়ে গেছে, বৌদিও এখন মায়ের কাছে গেল কিছু ফটো টটো তোলার জন্য। আর শুনুর অবস্থা দেখায়, আর এই হচ্ছে শুনু, একে তো এখান থেকে সরানো যাচ্ছে না, এই করে করে বেড়াচ্ছে দুষ্টু মেয়ে। ও যে ধুলো পেলে কি মজা পায়, আমার গায়ে দিচ্ছিল একটু আগে, আমার সারা গা ভরিয়ে দিয়েছে এই যে। তোমার তো কাজই এই, চলো না, হবে না, সবাই বাবা চলো চলো তো, ও থাকা থাকা এদিক দিয়ে চলো, তো বাবাকে আর শুনুকে এখন পাঠালাম ওই সাইডে। এইদিকে এই গাছটাতে জল দিয়েছে সর্ষে ভুঁয়ের মধ্যে, সর্ষে ভুঁই না কি ভুঁই জানি না, যাই হোক জল দেওয়া রয়েছে, যাওয়া যাবে না, তো বললাম যে ওইদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে। দাঁড়া দেখাচ্ছি মা কি করছে ওখানে। মা ভাবছিল, মায়ের ফটো তুলছিলাম, ওই যে মা ওই সাইডে দাঁড়িয়ে আছে গিয়ে। আর আমি তো এদিকে সর্ষে ফুলের ফটো তুলছিলাম, কিন্তু মা ভাবছিল মায়ের ফটো তুলছিলাম, মা এদিকে তাকিয়েছিল। আর ওদিকে শুনু আর বাবার মজা, শুনু তো যাবে না কিছুতে, এই যে ভেজা ভুঁয়ের মধ্যে নামবে, তো বাবাও খেলেছে দুবার গড়া খেলো ওখানে। যাও বাবা ওইদিকে চলে যাও, একা একাই চলে যাবে দেখো। অনেকটা মাঠ দেখা যাচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 14 বিঘার উপরে, তো সেই জন্য এই জায়গাটার নাম হয়ে গেছে 14 বিঘা। তো মা ওই সাইডে ছিল, মা এখন চলে আসছে, এসে যাচ্ছে দেখে। এই যে বৌদি, বৌদি এখানে ফটো তুলছে, ফুলের ফটো তুলছে, বসে পড়েছে ভিতরে। ওখানে বসে আছে চুপচাপ। এদিকে দীপাও যাচ্ছে মা বাবা শুনুর ওখানে, এবার আমিও যাব অল্প। হ্যাঁ যাচ্ছে তো, আর যে একজন সেলফি তুলছে। তো আমাদের শুনু এই যে ধান ভুঁয়ের মধ্যে এইভাবে বসে কাউকে কথা শুনছে না, ও সব কি বলে এগুলোকে, খড়কুটো, খড়কুটো গুলো এক জায়গায় করছে হাতে করে করে। আর ওকে নিয়ে বাবা এতক্ষণ ওকে নিয়ে বসেছিল ওখানে, আর এখন বৌদি আসলো, বৌদি মা সবাই মিলে ওইভাবে বসে আছে ওকে নিয়ে। ও উঠছে না, ধপ ধপ করে বসে পড়ছে। হ্যাঁ বলা হতো যে শেয়ালের গর্ত, তাতে ও শুনবে না। চলো, তো আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম এই জায়গায়, শুনু তো বায়না করছে মোবাইলে কার্টুন দেখার জন্য, ওর খেলা হয়ে গেছে গর্ত হাত দিয়ে দিয়ে খেলা করা, আর আমরা তো ওই সাইডে ছিলাম আমি আর বৌদি, আর মা বাবা অনেকক্ষণ থেকে বসেও ছিল গল্প করছিল। এখন আমরা বাড়ির দিকে যাব, তো বাড়ির দিকে যাওয়ার আগে আমি গাঁদা ফুলের যে ভুঁইটা আছে পাশে, তো সেখানে যাব একটু, চলো। চলো
শুনু মোবাইল নিয়ে বসে পড়েছে, বাবার মোবাইল ও যাবে না, তো সবাই এখন চলে যাচ্ছে, শুনু থাক। শুনেছে আমার কাছ থেকে, এবার আস্তে আস্তে উঠবে, কিন্তু আমি আছি তো, অতটা ভয় পাবে না। থাকুক, আমিও চলে যাচ্ছি, চলো চলো আমিও চলে যাচ্ছি, তোমরা হাঁটো আমি যাচ্ছি, শুনু থাকুক একা একা এখানে, শুনু একা একা এখানে বসে থাকুক, থাক শুনু থাক। যে আমি এক পা আগিয়েছি, এবার শুনু বসে থাকুক, শুনু থাকুক, না না ধান ভুয়ে তো ঠিকঠাক করে হাঁটতে পারছে না, ধুপ ধুপ করে পড়ে যাচ্ছে, তো ওকে ধরেই নিয়ে যেতে হবে। না ধরো আমার আঙুল, চলো কোলে 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 উঠবে গো, হাঁটতে পারছে, হাঁটতে পারছে না গো। ও দেখো যে বলেছে মোবাইল পড়ে যাবে, মোবাইলটা ভালো করে নিচ্ছে, একটু কোলে না, সোনা পড়বে পড়বে, মোবাইল ফেলবে না, আমার সোনা এত লক্ষ্মী মেয়ে, ও কোনো কিছু নয়, নষ্ট করে না। কি হচ্ছে গো, শোনা আমার কাছে না টিকটিকি লজেন্স আছে, কি করবো বলো, হচ্ছে এখানে আমাদের স্কুটি রাখা আছে, আর এখানে আমাদের স্কুটি রাখা, আর আমরা এখন যাচ্ছি এই জায়গাটা দিয়ে। তবে এই মাঠটাতে প্রচুর পরিমাণে শেয়াল আছে, এই ডান সাইডে পুরো গাঁদা ফুল, হলুদ কালার, মানে দু রকম যে হলুদ কালারের গাঁদা হয় দু রকম গাঁদা ফুলই এখানে আছে। গাঁদা ফুলের বাগানটাও তো বিশাল বড়। তো রাস্তা রয়েছে বাবা শুনু আর বৌদি, কারণ শুনুকে একটু জল টল এই সমস্ত কিছু খাওয়াচ্ছে, তো আমি আর মা এখানে গাঁদা ফুলের মধ্যে চলে এসেছি, আর দুই তিনটে পুচকু পাচকে আসছে। আয় আয় আয়, কোথায় যাচ্ছিস তোরা, খেলা করে বেড়াচ্ছিস? তাই পুচকে পাচকে গুলো খেলা করে বেড়াচ্ছিল, এখন ওই ভুঁয়ের পাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, আপনাদের বললাম না আসার প্রথম প্রথমে প্রথম দিকে যে শেয়াল ডাকছিল ওখানে, তো যে আবারও ডাকছে। এই বিশাল বড় বাগান, সামনে এই বাগানের মধ্যে শিয়াল, আমরা যখন জাস্ট আসলাম ঠিক সেই সময়ে ওই সর্ষে ভুঁয়ের উপর দিয়ে কি মারামারি, উপর দিয়ে কি মানে উপর দিয়ে দেখা যাচ্ছিলো, এতটা উঁচু হচ্ছিল, তো সেই জন্যই বললাম যে উপর আবার থেমে গেছে। তো আজকে আমরা মেনলি এসেছিলাম এই সর্ষে ভুঁই দেখতে এসেছিলাম, কারণ এই শীতের সময় সর্ষে ফুল দেখার জন্য আমরা একবার না হয় একবার আসি, তো সেই রকমভাবে এসেছি, আবার কিছুদিন পরে আসবো, কারণ সর্ষে ফুলগুলো এখনও গাছগুলো এখনও অতটা বড় হয়ে ওঠেনি, তো বিশাল বড় বড় হয় পুরো মানুষ ছাড়া ছাড়া, তো আবার মাঝে একদিন আসবো। তো আমাদের তো মোটামুটি মাঠ ঘোরা হয়ে গেছে, এদিকে সর্ষে ফুল, রজনীগন্ধা, গাঁদা, দু রকমের গাঁদা, তো আমাদের এই মাঠগুলোতে সাধারণত এই ফুলগুলো দেখা যায়, আর অন্য সাইডের মাঠে গেলে অন্যান্য ফুলও দেখা যায়, মানে মোটামুটি নার্সারিতে যে টাইপের ফুল হয় সেগুলো দেখা যায়, ওটা হচ্ছে আরামঘাটের ওই সাইডে, আমাদের এই সাইডে নেই, আমাদের এই সাইডে মোটামুটি এই ফুল গাছগুলোই দেখা যায়, তো সেই রকমই আমরাও যেমন দেখলাম তো সাথে সাথে তো আপনাদেরকেও দেখালাম।
আশা করি অন্যদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে দেবেন। আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটুও ভুলবেন না। তো আজকের মতো থাকছে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভালো ব্লগের সঙ্গে। তো ব্লগ তো এবার আসতেই থাকবে, আর ব্লগ হ্যাঁ এখন তো ব্লগ পরপর আসছে, আর আপনারা যে সমস্ত ব্লগ চান তো সেগুলো আসবে, অনেক পাপা আসবে, শুনো আসবে, সবাই থাকবে এবার এবারের ব্লগে। তো ভাবছেন তো যে কিভাবে, হ্যাঁ তো নেক্সট ব্লগগুলো দেখতে থাকুন, আপনারা ঠিক বুঝতে পারবেন যে আমি কেন বললাম। তো আজকের মধ্যে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো, সাবধানে থাকবো। তো এই যে শুনো এখন এই করছে, আর আমাদের তো মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো বাবা বৌদিকে আর শুনুকে এখন রেখে আসতে যাচ্ছে, তারপরে আমি আর মা যাব। আর মা ওখান থেকে যাওয়ার পরে, এখান থেকে যাওয়ার পরে বাড়ি গিয়ে কি নেবা, চাদর টাদর? ও চাদর টাদরগুলো নেবে, নিয়ে তারপরে আরাম ঘাটে যাবে। শুনুর পেয়েছে ঘুম, তাই তো? তো সেই জন্য বৌদি আর শুনু এখন আগে যাবে। তাহলে চলো না। তো যে আমাদের শুনুর বসার স্টাইল তো এইরকম, সে ছোটোবেলা থেকে এইরকম ভাবেই বসে, আর দাদার গাড়িতে উঠলে এখন তো সামনে বসে, আর আগে বৌদি কোলে করে নিত। একটুও পড়বে না, কিচ্ছু হবে না, মাথায় ঠোকরও খাবে না, আর সিটেও বসবে না, কিন্তু এইরকম ভাবে থাকবে। কে জানে, আরে সারা রাস্তা এরকম হর্ন বাজাতে বাজাতে যাবে। হ্যাঁ হ্যাঁ।